ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি সম্প্রীতি বজায় রাখা, সকলের সাথে ভালো ব্যবহার করা, সকলের সাথে সহমর্মিতা বজায় রাখা, এটা ইমানি দায়িত্ব। শুধু নিছক সামাজিকতা না, এটা ইমানি দায়িত্ব। কি দায়িত্ব? সামাজিকভাবে শৃঙ্খলা রক্ষার জন্যে। এবং যেটা আল্লাহর বিধান সেটা হলো ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি সহ সম্প্রীতি বজায় রাখা, সকলের সাথে ভালো ব্যবহার করা, সকলের সাথে সহমর্মিতা বজায় রাখা, এটা ইমানি দায়িত্ব। শুধু নিছক সামাজিকতা না, এটা ইমানি দায়িত্ব। কি দায়িত্ব? এই ইমানি দায়িত্ব আমরা পালন করি। আমরা অবশ্যই বিশ্বাস করি ইসলামই একমাত্র আল্লাহর প্রদত্ত দিন বিধান। ইসলাম ছাড়া কোনো দিন বিধান পালন করে কেউ কখনো জান্নাতে স্বর্গে যেতে পারবে না। এই বিশ্বাস মানে এটা নয় যে অন্যের প্রতি খারাপ আচরণ করা। এই বিশ্বাসের দাবি হলো আল্লাহর দিনকে আমরা আঁকড়িয়ে ধরব এবং আল্লাহর দিন মানুষের সামনে তুলে ধরব, দাওয়াত দেব, প্রচার করব, যাতে তারাও আল্লাহর দিন মেনে জান্নাতি হতে পারে, নিজের কল্যাণ নিজে সাধন করতে পারে। এটাই হলো কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা। রাজি আছে ইনশাআল্লাহ? আমরা দাওয়াতমুখী হব, যে যতটুকু জানি অন্য ভাইকে জানানোর চেষ্টা করব। বেশি কিছু না পারলেও অন্তত আমি আরেক ভাই যে বেনামাজি, সুন্দরভাবে তাকে অসম্মান করে নয়, তার সম্মান নষ্ট করে নয়, গোপনে সুন্দর কৌশলে কানে কানে আলাদা করে তাদেরকেও ডেকে ডেকে নামাজি করার চেষ্টা করব, দিন শেখানোর চেষ্টা করব, মসজিদমুখী করার চেষ্টা করব, মা বোনদেরকে পর্দা নিষিদ্ধ বানানোর চেষ্টা করব। রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।